राम राम। हे राम भक्तगण नमस्कार। आज 6 চৈত্র করিয়ে মার্চ বুধবার। প্রতিদিনের মতো আজও সন্ধ্যাবেলা রামায়ণ পাঠ করতে বসলাম। আজ আমি পাঠ করব বিমাতার নিকট পিতৃসত্ব পালনার্থ শ্রীরামচন্দ্রের বনে গমনোদ্যোগ। যে সকল ভক্তগণ প্রতিদিন আমার পাঠ শুনছেন আপনাদের চরণে আমার শতকোটি প্রণাম। আজকের এই মধুর রামায়ণ পাঠ আপনারা অবশ্যই শুনবেন। এই গ্রন্থ পাঠ করার পর আমি আমার মনে এক অপূর্ব শান্তি খুঁজে পাচ্ছি, যে শান্তি আমি জীবনে আর কোনোদিন কোথাও পাইনি। আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে। কই কি বলেন সত্য আপনি করিলা, সত্য করি বর দিতে কাতর হইলা। সত্য ধর্ম তপ রাজা করে বহু শ্রমে, সত্য নষ্ট করিলে কি করিবে রামে। সত্য লঙ্গে জেতার হয় সর্বনাশ, যে সত্য পালন করে স্বর্গে তার বাস। যত রাজা হইলেন চন্দ্র সূর্য বংশে, সে সবার যশ গুণ সকলে প্রশংসে। যজাতি নামেতে রাজা পালিল পৃথিবী, দেবযানী নামে তার মুখ্যা মহাদেবী। শর্মিষ্ঠার পুত্র হইল সবার কনিষ্ঠ, পত্নীর বচনে রাজা তারে দিল রাষ্ট্র। শিবী নামে রাজা ছিল পৃথিবীর পাতা, অসম সাহসী বীর দানে বরদাতা। এক দ্বিজ ছিল তার অন্ধ দুই আখি, অত্যন্ত দরিদ্র কিছু উপায় না দেখি। সেই অন্ধ শিবিরাজে সত্য করাইল, নিজ দুই চক্ষু শিবি তারে দান দিল। আপনি হইল অন্ধ চক্ষে নাহি দেখে, সত্য পালি সেই রাজা গেল স্বর্গলোকে। ইক্ষাকু নামেতে রাজা ছিল সূর্য বংশে, ইক্ষাকুর বংশ বলি সকলে প্রশংসে। পিতৃসত্য করিলেন ইক্ষাকু পালন, কনিষ্ঠ ভাইয়ের তরে দিল রাজ্য ধন। পৃথ্বী ডুবাইতে পারে সাগরের নীরে, সাগর না বারে পূর্ব সত্য পালি বারে। দিব্যা সত্য করিলা আমারে দুই বর, দিবা সত্য করিলা আমারে দুই বর। এখন কাতর কেন হও নৃপবর, নারীর মায়ার সন্ধি পুরুষে কি পায়, দশরথ পড়িলেন কই কি মায়ায়। ভূমি গড়া গরি রাজা যায় অভিমানী, এতে কো প্রমাদ কথা কেহ নাহি জানে। অধিবাস হইয়াছে জানে সর্বজন, সবে বলে বশিষ্ঠ হইল শুভক্ষণ। কালী শ্রীরামের হইয়াছে অধিবাস, আজি কেন বিলম্ব না জানি কি আভাস। রাজার প্রতাপে হয় ত্রিভুবন বশ, ভিতরে যাইতে কেহ না করে সাহস। পাত্রমিত্র বলে শুনো সুমন্ত্র সারথি, তোমা বিনা অন্তপুরে কারো নাহি গতি। ঝাট সহ সুমন্ত্র সারথি অন্তপুরে, সকল দেশের রাজা আসিয়াছে দ্বারে। রাম অভিষেকে আসিয়াছে দেবগণ, এতক্ষণ বিলম্ব রাজার কি কারণ।
সুমন্ত সারথি গেল সকলের বলে, দেখে রাজা অজ্ঞান লোটায় ভূমিতলে। সুমন্ত্র বলিছে কেন লোটাও রাজন, রামে রাজা করিতে হইল শুভক্ষণ। শত শত রাজগণ আসিয়াছে দ্বারে, বিলম্ব না কর রাজা চলো বাহারে। রাজা বলিলেন পাত্র না যেন কারণ, মোরে বধ করিতে কই কি রযতন। বুকে শেল মারিয়াছে বলিয়া কুবাণী, বুকে শেল মারিয়াছে বলিয়া কুবাণী, তার সত্যে বন্দী আমি হয়েছি আপনি। শীঘ্র রামে আনো গিয়া আমারও বচনে, তুমি আমি রাম যুক্তি করি তিন জনে। কই কি বলেন যাহ সুমন্ত্র তরিত, শীঘ্র রামে আনো নহে বিলম্ব উচিত। শুনিয়া চলিল রথ লইয়া সারথি, উপস্থিত হইল যেখানে রঘুপতি। শুনিয়া বাহিরে থুইয়া রথ গেল অন্তপুরে, জোর হাতে কহে গিয়া রামের গোচরে। কৈকির সঙ্গে রাজা যুক্তি করে ঘরে, আমারে পাঠাইলেন লইতে তোমারে। মুখ্যপাত্র সুমন্ত্র শ্রীরাম তাহা জানি, গৌরবে দিলেন তারে আসন আপনি। শ্রীরাম বলেন প্রীতি আজ্ঞা শিরে ধরি, বিলম্ব না করি আর চল যাত্রা করি। যাত্রাকালে বলেন শ্রীরাম শুনো সীতা, আমি রাজ্য পাইব বিমাতা চিন্তান্বিতা। কোন যুক্তি কুচি দিল বিমাতার তরে, না জানি বিমাতা আজি কোন যুক্তি করে। রাজা সহ কৈকি কি করে অনুমান, জানি আসি পিতা কি করেন সংবিধান। সীতাস্থানে হইলেন শ্রীরাম বিদায়, প্রকোষ্ঠ অবধি সীতা অনুব্রজি যায়। বাটির হয় বাটির বাহির হইলেন রঘুনাথ, চারি ভিতে ধায় লোক করি জোর হাত। শ্রীরাম লক্ষণ দহে চড়িলেন রথে, দেখিতে সকল লোক ধায় চারি ভিতে। উর্ধ্বশ্বাসে ধাইলে এক নারী গর্ভবতী, লজ্জা ভয় নাহি মনে কুলের যুবতী। কি করিবে স্বামী কি করিবে ধনে জনে, ঘুচিবে সকল পাপ রাম দর্শনে। সারি সারি লোক সবে দাঁড়াইয়া চায়, শ্রীরামের যত গুণ সর্বলোকে গায়। বহু ভাগ্যে পাইলাম তোমা হেন রাজা, জন্মে জন্মে রাম যেন করি তব পূজা। সর্বক্ষণ দেখি যেন তোমারও বদন, সর্বলোক মুক্ত হবে দেখি আচরণ। রাম রূপে নারীগণ মজাই লাচিত, নয়নে না চান রাম পর নারী ভীত। রূপ দেখি নারী সব মনে পুরে ঘরে, কপাল নিন্দিয়া সবে গেল নিজ ঘরে। ঘরে গিয়া স্ত্রী সবার মন নহে স্থির, পিতৃ কাছে
প্রবেশ করেন রঘুবীর, পিতৃ কাছে প্রবেশ করেন রঘুবীর। এক প্রকোষ্ঠের বহি রহেন লক্ষণ, ভিতরে আবাসে রাম করেন গমন। দশরথ রাজা ভূমে লোটে অভিমানী, কৈকি রাজার কাছে আছে সেইখানে। শ্রীরাম বলেন মাতা কহ তো কারণ, কেন পিতা বিষাদিত ভূমিতে শয়ন। আজ এটুকুই, নমস্কার।